Anadolu Selçuklu Devleti'nden Osmanlı'ya ve Cumhuriyet'e kadar. The United States of America, as the unwavering and permanent supporter of the occupying regime. Israel-Filistin সংঘাতের আজ 22তম দিন। এই 22তম দিনে ফিলিস্তিন অনেক কিছু হারিয়েছে। তারা গত এক দশকে এত বড় নির্যাতনের শিকার কখনো হয়নি। ফিলিস্তিনে নিহত মানুষগুলোর বেশিরভাগ নারী এবং শিশু। হামলায় মারা যাওয়া সেসব নারী এবং শিশুদের গায়ে নাম লিখে রাখা হচ্ছে যেন মৃত্যুর পরও তাদের চিনতে পারা যায়। এমন করুণ অবস্থা আর কতদিন আর তো সহ্য করা যায় না। গত শুক্রবার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল হামলার ঘোষণা দেয়। সেখান থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলে, কিন্তু সেখানে কোনো মানুষ তার ভূমি ছেড়ে কোথাও যায়নি। ইসরায়েল রাতভর শুরু করে তাদের ভয়ঙ্কর হামলা। এরকম হামলার পর সেই রাতেই ফিলিস্তিন ইসরায়েলের উপর চালিয়েছেন ভয়ঙ্কর হামলা, যার জন্য পিছু হাঁটতে হলো ইসরায়েলকে। এছাড়া এবার গাজায় হামাস বাহিনী মাটির নিচে তৈরি করেছে মাকড়সার জালের মতো বিস্তৃত সুরঙ্গ, যেগুলো দেখে এবার চোখে অন্ধ দেখছে ইসরায়েল বাহিনী। এছাড়া ইরান, হিজবুল্লাহ এবং তুরস্ক এবার আসছে সম্মুখে যুদ্ধে অংশ নিতে। হামাসের নতুন হামলায় ইসরায়েলের কি করুণ অবস্থা! গাজার মাটির নিচে সুরঙ্গে কেন ভয় পাচ্ছে ইসরায়েল? এছাড়া ইরান, তুরস্ক এবং হিজবুল্লাহ কি ভয়ানক অভিযান শুরু করতে যাচ্ছে তা জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন পুরো ভিডিও। শেষে রয়েছে আজকের গুরুত্বপূর্ণ খবর। বহু কল্পনা জল্পনার পর গত শুক্রবার রাতে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করে। একের পর এক হামলায় গাজায় ভুতুড়ে পরিবেশ তৈরি হয়। তবে ইসরায়েলের এমন হামলায় সেই রাতে বসে থাকেননি হামাস বাহিনী, তারাও চালিয়েছে সম্মুখ অভিযান। এরপর দুই পক্ষের পাল্টা ধাওয়ার পর ইসরায়েল পিছু হটা শুরু করে। এমন অতর্কিত হামলার পর ইসরায়েল জানায় গাজায় স্থল হামলা দিয়ে তাদের যুদ্ধের দ্বিতীয় ভাগ শুরু হলো। সেই হামলা আরো প্রখর হবে জানায় বেঞ্জামিন নেতানিয়াহু। তবে আজ প্রখর আকার ধারণ করতেই দেখা যাচ্ছে। ইসরায়েলের এমন হামলার পর আজ ফুপে উঠেছে গোটা বিশ্ব। শুরু হবে আগের থেকে আরো প্রখর যুদ্ধ। এখন থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। ইসরায়েলের গাজায় স্থল, নৌ ও আকাশপথে শুরু করেছে ভয়ঙ্কর গণহত্যা। গাজার মানুষের পাশে যেন কাউকেই পাওয়া যাচ্ছে না। তবে এবার ইরান, লেবানন এবং তুরস্ক যেন পুরোদমে খেপে গেছে। একদিকে ইসরায়েল বলছে তারা স্থল অভিযান দিয়ে শুরু করছে যুদ্ধের দ্বিতীয় স্তর, আর অপরদিকে ইরান, লেবানন ও তুরস্ক নামছে সম্মুখ যুদ্ধে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানান, ইসরায়েলের এমন বর্বরতা আর মেনে নেওয়া যায় না। অনেক হয়েছে আপনাদের সব পাগলামি, এবার তবে বন্ধ করুন। শেষমেশ থাকছে আরো গুরুত্বপূর্ণ একটা আপডেট। গত পরশুদিন সিরিয়ায় ইরানের একটি সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালায় মার্কিন সেনা। এরপর ইরান যেন আরো খেপে গেছে। তারা শুরু করতে যাচ্ছে আরো ভয়ঙ্কর অভিযান মার্কিন সেনাদের এরকম হামলার পর। ইরান তাদের পারমাণবিক অস্ত্রের বিশাল বড় মহড়া চালায় নিজেদের ক্ষমতার জানান দিতে। এবার বোঝাই যাচ্ছে ইরান, লেবানন এবং তুরস্ক একই পথে হাঁটছে। অতএব মুসলিমরা আঘাত পেলেও জয় হবে নিশ্চিত।